My dear students, learning history আজকের আলোচনার বিষয় পল্লব চালুক্য সংঘাত। দক্ষিণ ভারতের রাজনৈতিক ইতিহাসের একটি অতি গুরুত্বপূর্ণ ঘটনা হলো পল্লব ও চালুক্যদের মধ্যে দীর্ঘ 100 বছর ধরে চলা সংঘাত। এই সংঘাত চলেছিল খ্রিস্টীয় সপ্তম শতক থেকে খ্রিস্টীয় অষ্টম শতকের মাঝামাঝি সময় পর্যন্ত। এই সংঘাতের কারণ রূপে ভৌগোলিক ও রাজনৈতিক পটভূমিকেই দায়ী করা হয়। মূলত জিওপলিটিক্যাল সিচুয়েশন পল্লব চালুক্য সংঘাতকে অনিবার্য করে তুলেছিল। তুঙ্গভদ্রা নদীর উত্তরে বাদামিকে কেন্দ্র করে চালুক্যরা এবং তুঙ্গভদ্রা নদীর দক্ষিণ দিকে কাঞ্চিকে কেন্দ্র করে পল্লবরা মোটামুটি একই সময়ে তাদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। সেদিক দিয়ে দক্ষিণ ভারতের রাজনীতিতে কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং নিজেদের রাজনৈতিক মহিমা প্রতিষ্ঠা করা, এটা ছিল দুটি শক্তিরই অন্যতম রাজনৈতিক ইচ্ছা বা উচ্চাশা। সেই সঙ্গে ভৌগোলিক কারণ এবং অর্থনৈতিক কারণ এই সংঘাতকে অনিবার্য করে তুলেছিল। দাক্ষিণাত্যের পশ্চিম দিকে অবস্থিত বাদামির চালুক্যকে কেন্দ্র করে গড়ে ওঠা চালুক্য রাজ্যের ভেতর দিয়েই মূলত পশ্চিমঘাট পর্বতমালা থেকে সৃষ্ট কৃষ্ণা, গোদাবরী প্রভৃতি নদীগুলি পূর্ব দিকে অগ্রসর হয়ে বঙ্গোপসাগরে মিশে গিয়েছে। এই চলার পথেই তারা একটা তৈরি করেছে উর্বর বদ্বীপ অঞ্চল, যে অঞ্চলেই পড়ে বেঙ্গি বদ্বীপ। এই অঞ্চল কৃষিজ সম্পদে সমৃদ্ধ যেমন ছিল, নদীপথ বা জলপথকে কাজে লাগিয়ে এই অঞ্চলে উন্নত বাণিজ্য গড়ে উঠেছিল। অর্থাৎ ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধি ও উর্বর মাটিকে কেন্দ্র করে গড়ে ওঠা উন্নত কৃষি এই অঞ্চলের অর্থনৈতিক যে উন্নয়ন, অর্থনৈতিক যে অগ্রগতি সেটাকে বজায় রেখেছিল। এই বদ্বীপ অঞ্চলের অর্থাৎ কৃষ্ণা গোদাবরী বিধৌত বদ্বীপ অঞ্চলের অর্থনীতিকে কক্ষিগত করার একটা ইচ্ছা যেমন বাদামির চালুক্যদের ছিল, তেমনি পল্লবদেরও ছিল। মূলত এই কারণেই পল্লব এবং চালুক্যদের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। পল্লব চালুক্য প্রতিদ্বন্দ্বিতা শুরু হচ্ছে চালুক্য সম্রাট দ্বিতীয় পুলকেশীর আমলে। সেই সময় পল্লবদের রাজা ছিলেন প্রথম মহেন্দ্রবর্মণ। সেক্ষেত্রে আমরা জানি যে দ্বিতীয় পুলকেশী তুঙ্গভদ্রা অতিক্রম করে পল্লবদের রাজধানী কাঞ্চি আক্রমণ করেন, ফলে তাদের মধ্যে যুদ্ধ হয়। সেই যুদ্ধের নাম হচ্ছে পলাল্লুর যুদ্ধ। এই পলাল্লুর যুদ্ধে কে জয়ী হয়েছিল সেটা নিয়ে কিন্তু ঐতিহাসিক মতভেদ রয়েছে। মূলত চালুক্যদের লেখমালা আইহোল শিলালিপি, যেটি দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি উৎকীর্ণ করেছিলেন, সেটিতে বলা হয়েছে যে পলাল্লুর যুদ্ধে দ্বিতীয় পুলকেশী তার শত্রু পল্লবরাজ মহেন্দ্রবর্মণ অর্থাৎ প্রথম মহেন্দ্রবর্মণকে পরাজিত করেছিলেন। কিন্তু পল্লবদের নিজস্ব লেখমালা কাশিকুড্ডি, সেই কাশকুড্ডির লেখমালাতে বলা হয়েছে প্রথম মহেন্দ্রবর্মণ চালুক্য সম্রাট দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করেছেন, অর্থাৎ তার আক্রমণ প্রতিহত করেছেন। কিন্তু ডক্টর মহালিঙ্গমের মতে প্রথম মহেন্দ্রবর্মণ দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হয়েছিলেন এমন অকাট্য প্রমাণ কিন্তু ঐতিহাসিকভাবে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সুতরাং বিষয়টি অমীমাংসিত। তবে এটা নিশ্চিত যে এই প্রতিদ্বন্দ্বিতার ফলে পল্লবরা বেঙ্গি অঞ্চলে তাদের আধিপত্য হারায় এবং দ্বিতীয় পুলকেশী বেঙ্গিতে তার রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন এবং সেখানে তার ভাই বিষ্ণুবর্ধনকে প্রতিষ্ঠা করেন সেখানকার শাসক রূপে। এইভাবেই বেঙ্গিতে বেঙ্গির চালুক্য বংশের প্রতিষ্ঠা শুরু হয় সেখান থেকে। অর্থাৎ প্রথম পর্যায়ে পল্লবদের কিছুটা পর্যুদস্ত করতে সক্ষম হন দ্বিতীয় পুলকেশী চালুক্য রাজাদের, চালুক্য শক্তির পক্ষ থেকে। পরবর্তীতে আমরা দেখব মহেন্দ্রবর্মণের পরে তার পুত্র প্রথম নরসিংহবর্মণ প্রাথমিকভাবে দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হয়েছিলেন। কিন্তু অল্পদিনের মধ্যে প্রথম নরসিংহবর্মণ
শক্তি সঞ্চয় করে দ্বিতীয় পুলকেশীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। ফলে উভয়ের মধ্যে পরপর দুটি যুদ্ধ হয়। প্রথমে মণিমঙ্গলমের যুদ্ধ। মণিমঙ্গলমের যুদ্ধে প্রথম নরসিংহবর্মন দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করেন। তারপরে তিনি তুঙ্গভদ্রার অতিক্রম করে উত্তর দিকে এগিয়ে তিনি রাজধানী বাতাপি আক্রমণ করেন। ফলে উভয়ের মধ্যে যুদ্ধ হয়, যে যুদ্ধকে বলা হয় বাতাপির যুদ্ধ বা পারিয়ালের যুদ্ধ। এই পারিয়ালের যুদ্ধে দ্বিতীয় পুলকেশী শোচনীয়ভাবে পরাজিত হয়েছিলেন এমন বক্তব্য উঠে আসে। ডক্টর মহালিঙ্গম এই মতকে সমর্থন করেছেন। সেক্ষেত্রে প্রথম নরসিংহবর্মন বাতাপিরাজ দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করে তিনি বাতাপি কোণ্ড বা বাতাপি বিজেতা উপাধি গ্রহণ করেন। সেই সঙ্গে তিনি বাতাপিতে বিজয় স্তম্ভ স্থাপন করেন, বাতাপিতে লেখমালা উৎকীর্ণ করে যান। এটা পল্লব চালুক্য সংঘাতে পল্লবদের একটি বিরাট রাজনৈতিক সাফল্য। তবে দ্বিতীয় পুলকেশী এই যুদ্ধে নিহত হয়েছিলেন। দ্বিতীয় পুলকেশী পরাজিত বা তার রাজত্বকাল শেষ হলেও পল্লব চালুক্য সংঘাতের কিন্তু অবসান ঘটেনি। যদিও দ্বিতীয় পুলকেশীর পর কিছুদিন তার সিংহাসনকে কেন্দ্র করে তার পুত্রদের মধ্যে বাদ বিসম্বাদ লেগেছিল, ফলে বেশ কিছুদিন বাতাপি চালুক্যদের রাজধানী পল্লবদের অধিকারে থেকে গিয়েছিল। কিন্তু 655 খ্রিস্টাব্দে প্রথম বিক্রমাদিত্য রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে তিনি পুনরায় পল্লবদের সঙ্গে রাজনৈতিক সংঘাতে লিপ্ত হয়েছিলেন এবং তার রাজধানী বাতাপি থেকে পল্লবদের হটিয়ে দিতে সক্ষম হন। বাতাপি তিনি পুনর্দখল করেন। এখানেই তিনি থেমে থাকেননি, তুঙ্গভদ্রা অতিক্রম করে তিনি পল্লবদের রাজধানী পর্যন্ত আক্রমণ করেছিলেন। শেষ পর্যন্ত তার আক্রমণে আমরা দেখব যে দ্বিতীয় মহেন্দ্রবর্মন তিনি পরাজিত হয়েছিলেন। যদিও পেরুম্বাল্লুরের যুদ্ধে পরমেশ্বর বর্মনের কাছে আমরা দেখব প্রথম বিক্রমাদিত্য চালুক্যরাজ তিনি শোচনীয়ভাবে পরাজিত হয়েছিলেন। এইভাবে কখনো পল্লবরা কখনো চালুক্যরা তারা যুদ্ধে জয়ী হয়েছেন, আবার কখনো পরাজিত হয়েছেন। প্রথম বিক্রমাদিত্যের পরও পল্লব চালুক্য সংঘাত চলেছিল। পরবর্তীকালে আমরা দেখব চালুক্য সম্রাট বিজয়াদিত্য, তিনি পরবর্তীকালে পল্লব রাজ্যে হানা দিয়ে দ্বিতীয় পরমেশ্বর বর্মনকে তিনি পরাজিত করছেন। কাঞ্চির উপর আধিপত্য প্রতিষ্ঠা না করলেও কাঞ্চির পল্লব রাজাদের কাছ থেকে কর আদায় এর মতো একটা কর্তৃত্ব তিনি প্রতিষ্ঠা করছেন, তাদের কাছ থেকে কর আদায় করতে সক্ষম হচ্ছেন। এটা কিন্তু চালুক্যদের পক্ষ থেকে একটা বিরাট কূটনৈতিক শুধু নয়, একটা সামরিক সাফল্যের পরিচায়ক। সার্বিকভাবে আমরা যদি দেখি তাহলে দেখব যে 100 বছর ধরে চলা পল্লব চালুক্য সংঘাতের ফলে কৃষ্ণা গোদাবরী এবং তুঙ্গভদ্রা বিধৌত যে উর্বর অঞ্চল, যে অঞ্চলকে কেন্দ্র করে এই সংঘাত চলেছিল, সেই অঞ্চলে কেউই স্থায়ীভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি, তাদের রাজনৈতিক অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করতে পারেনি। অথচ তারা একের পর এক যুদ্ধে তারা লিপ্ত থাকার ফলে পারস্পরিক যে সামরিক শক্তি, তাদের অর্থবল তারা নিজেরাই খুইয়ে দিয়েছিল। ফলে ধীরে ধীরে পল্লবরা এবং চালুক্যরা উভয় শক্তি তারা ধীরে ধীরে শক্তিহীন হয়ে পড়েছিল। ফলে আমরা দেখব যে দক্ষিণ ভারতের রাজনৈতিক ইতিহাসে একদিকে সুদূর দক্ষিণের রাজনীতিতে চোলরা এবং দাক্ষিণাত্যের রাজনীতিতে রাষ্ট্রকূটরা তাদের প্রাধান্য প্রতিষ্ঠা করতে শুরু করে। এইভাবে দক্ষিণ ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন সমীকরণ তৈরি হয়। সুতরাং পল্লব চালুক্য সংঘাত উভয় শক্তির কাছে ফলাফলগতভাবে ততটা ইতিবাচক ছিল না এবং তাদের সাফল্যের দিকটাও ছিল খুবই অস্থায়ী। কিন্তু রাজনৈতিক ইতিহাস, দক্ষিণ ভারতের ইতিহাসে এই পল্লব চালুক্য সংঘাত নতুন দিকে পরিচালিত করেছিল, এই সিদ্ধান্ত আমরা টানতেই পারি। আজ এই পর্যন্ত, পরের দিন অন্য বিষয় নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবে সবাই, নমস্কার।